আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র এবং নম্বর বিভাজন নিয়ে। দেখে নাও, ফুল মার্ক্স তোমাদের থাকবে 15। তোমাদের মোট 4টি অধ্যায় থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে। প্রথম, পৃথিবীর অন্দরমহল; দ্বিতীয়, অবস্থিত পৃথিবী; তৃতীয়, শিলা; আর 4 নম্বর, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এবার প্রশ্ন কাঠামোটা দেখে নাও। প্রথমে, প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল থেকে বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3টে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না। দ্বিতীয়, অবস্থিত পৃথিবী, এখান থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1টা, প্রশ্নের মান 3। তারপরে তোমাদের রয়েছে শিলা, শিলা থেকে কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না, শুধুমাত্র ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1টা, প্রশ্নের মান 5। তারপরে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে ছোট প্রশ্ন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2টো, প্রশ্নের মান 1 করে। আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1টা, প্রশ্নের মান 2। এখান থেকেও কোনো রকম বড় প্রশ্ন থাকবে না। এই রয়েছে টোটাল তোমাদের 15 নম্বরের কোশ্চেন প্যাটার্ন। ভালো করে দেখে নাও। এই নমুনা প্রশ্নপত্রটা দেখলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো হয়। দেখে নাও, একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×3=3। প্রথম প্রশ্ন, উষ্ণ প্রস্রাবণের জল গরম হয়। এখানে 4টে অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 1-এর খ, পৃথিবীর গভীরে মানুষের সশরীরে যতটা আজ অবধি পৌঁছাতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতার। এখানে 4টে অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা। এখানে 4টে অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 2-এর দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখ, অর্থাৎ সত্য মিথ্যা লেখ। প্রথমটা, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের 2টি প্রতিবেশী দেশেরই সীমানা রয়েছে। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রধান নদীটির 1টা অংশ ভারতেও দেখা যায়। 3-এর দাগে রয়েছে অধিক 30 শব্দে উত্তর দাও। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ তোমার মতে কি হওয়া উচিত? 4-এর দাগে রয়েছে অধিক 50 শব্দে উত্তর দাও, প্রশ্নের মান 3। অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? 5-এর দাগে রয়েছে অধিক 80 শব্দে উত্তর দাও, প্রশ্নের মান 5। চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা থাকবে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।